আমি দেখলাম যে এখানে চলতি পথে অনেকে খাচ্ছে, ভাবলাম যে দেখুন এত মানুষ যেহেতু খাচ্ছে অবশ্যই জিনিসটা মজার হবে, তো নিলাম, মাশাল্লাহ ভালো। এখানে 5 বছর এত বেশি চলে, আপনার কি মনে হয় কি কারণটা? ধরেন আমি তো অনেক আইটেম দিয়ে মুড়ি বিক্রি করি, বুঝছেন, 10 আইটেম 15 আইটেম দিয়ে বিক্রি করি, খায় গয়ে আর একটা দেন, মজা হয়েছে, এত মজা তার কোনো শেষ নেই। এখানে যে অনেকগুলো দোকান আছে তার চেয়ে ওনার মুড়িটা অনেক ভালো। আমি প্রায় এখানে 4 মাস ধরে খাইতেছি, হ্যাঁ দুজনে আমাদের 100 টাকা মুড়ি লাগে। এই যে এখন নিয়ে গেছি, আবার আধা ঘন্টা পরে আসবো, আসে আবার নিয়ে যাবো, মুড়িটা অনেক ভালো ওনার। বেশিরভাগ আমার কাস্টমার যাত্রাবাড়ি নোয়াখালীর ওই দিক থেকে বেশি হয়, আপনার আজিমপুর কবর থেকে, আপনার লালবাগ ওই দিক থেকে বেশি হয়। খুব টেস্টি মুড়ির জন্য আপনার এসেই খালি খোঁজে, আমার খুঁজে বের করে আমার তো খায়, তো একজন খালি তো আরও 4-5 জন করে আয় বন্ধু বান্ধব সহ নিয়ে এসে মুড়ি খাওয়া যায়, বেশ মজা। আমি এট ফার্স্ট খাচ্ছি, আমি কখনো এইভাবে এখানে এসে মুড়ি খাইনি, দারুণ টেস্ট, বিভিন্ন মশলার একটা জাস আসতেছে, খুব ভালো লাগছে। আছে 30-35 পদের মশলা আছে, এখানে ডিম আছে, কলিজা আছে, ফ্যাপসা আছে, তিল্লি আছে, আলু আছে, বিকাল 4টার থেকে রাত 10টা পর্যন্ত আছে, আপনার মাগরিবের পরের থেকে 6টার দিকের থেকে শুরু, 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুব ভালো কেনা বেচা হয়। এটা ধরেন প্রতিদিন 7-8-10। ভালো, খারাপ না, উনি দীর্ঘদিন যাবৎ করে, আগেও খাইছি এখনো খাইতেছি, মোটামুটি খুব ভালো। আমি তো এলাকায় প্রায় 25-26 বছর যাবৎ, এখন উনি তো দোকানদারি করে 15-16 বছর। কোনো পরিবেশ তো রাস্তায় বিক্রি করে, তো এখন রাস্তায় তো অনেক সময় অনেকে অনেক কিছু মনে করে যে রাস্তার খাবার, কিন্তু রাস্তাও ভালো খাবার বিক্রি করে। উনি অনেক পুরনো দোকানদার, ওনার মুড়ি প্রতিদিন আনে, প্রতিদিনই শেষ হয়ে যায়, এই যে মশলাগুলো আছে না এটা শেষ হয়ে যাবে, দেখবেন 1-2 ঘন্টার পরে দেখবেন ক্লিয়ার হয়ে গেছে। আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, হলুদ মরিচ, এটা আমার নিজে হাতে বাঙানো জিনিস, সব কিছু আমার নিজের হাতে বাঙানো, এটা আমি নিজেই পাকাই ঘরোয়া পরিবেশ। অন্য অন্য দোকান থেকে দোকানটা মুড়ি অনেক ভালো চলে আর কি। হ্যাঁ, কলিজাটা অনেক ভালো চলে আর কি, তো কলিজাটা আমরা একটু কম খাই, যা যেটা পছন্দ সেটা নিয়ে আর কি। মোটামুটি অসাধারণ আমার কাছে লাগতেছে। আপনি কি প্রায় সময় খান নাকি? না, আমি এই জায়গায় ঘুরতে আসছি, ওইগুলো যা আজকে খাইলাম। এখান থেকে কেন কিনলেন? একদিন দেখলাম লোকজন আর শুনলাম ভাতিজা বললো যে এখানে জিনিসটাকে ভালো, ওই জন্য এখন খেয়ে বুঝলাম যে আসলে অসাধারণ। আমি তো নিউ মার্কেট থেকে বেশি বাজার করি, নিউ মার্কেট থেকে বাসায় যেয়ে বাসা থেকে কিনে মিনে নিয়ে এসে আমি সারাদিনে রান্নাবান্না করে আর সুন্দর করে পরিবেশ করে নিয়ে চলে আসি। এখানে কয়টা পর্যন্ত থাকে? রাত 10টার আগেই শেষ হয়ে যায়।